শেখ হাসিনা চাইলেন যে বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন, সেটাই বার হবে। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অংশ নেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির 3 সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। লড়াই করতে হবে। বিএনপি নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির জন্য অবতার হয়ে এসেছেন বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ধন্যবাদ জানাই মিস্টার পিটার হাস, অবতার আমাদের জন্য একটা অবতার হয়ে আসছে, আমরা ওকে আরো সাহস দেওয়া দরকার। বাবারে বাসা রক্ষা কর, আসি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক পার্টি, আমরাও ডেমোক্রেটিক পার্টি, পিটার হাস, বাবা ভগবান। সরকারের সমালোচনা করে বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন, আবারও পাতানো নির্বাচনের পায়তারা করছে ক্ষমতাসীনরা। তারা মুখে বলে তারা নাকি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই যে গণতন্ত্রের ফান্ডামি, এটা কিন্তু একটি স্বৈরাচারের চেয়েও আরো অধিক ভয়ঙ্কর। নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি করছে না, একটা চেষ্টা আমরা করছি যাতে আপনি কোনো অসাধু উপায়ে নির্বাচন করতে না পারেন, সরকার যাতে কোনো অন্যায় নির্বাচন করতে না পারে। আমাদের যে লড়াইটা, এই লড়াইটা করতে হবে আরো সাহসিকতার সাথে, লড়াই করতে হবে আমাদের সামনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, চলমান আন্দোলনে বিএনপি একা নয়, যুক্তরাষ্ট্র, ইইউ সহ পশ্চিমা বিশ্ব রাজপথের লড়াইয়ে সাহস ও সমর্থন যোগাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক, ইউরোপিয়ান ইউনিয়ন যাই বলুক, আমরা রাজনৈতিক দলগুলো যাই বলি, ওনার ওই সোনার হরিণ চাই, অর্থাৎ ক্ষমতায় তাকে যেতেই হবে। নির্বাচন তো আমরাও চাই এবং সেটা জনগণের অধিকারের জন্যই চাই, কিন্তু সেই নির্বাচন অবশ্যই হতে হবে যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে। শেখ হাসিনা চাইলেন যে বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন, সেটাই বার হবে না। আমরা একা নই, পশ্চিমা বিশ্ব তাদের কিন্তু কমিটেড টু ডেমোক্রেসি, এটাতে আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা যে কমিটমেন্ট তাদের আছে গণতন্ত্রের প্রতি, সেই কমিটমেন্ট কিন্তু আমাদেরকে সাহস যোগাচ্ছে, সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে আরো সাহায্য করছে। ফয়সালা হবে রাজপথে। রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল ঐক্যবদ্ধ আন্দোলনে আবারও সরকার পতনের ডাক দেন। চূড়ান্ত বিজয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।